হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর আজ আপনাদের সামনে আমি জগায় মাথায় উদ্ধার নিয়ে এসেছি এই জগায় মাথায় উদ্ধারের কথা এর আগে হয়তো আপনারা অনেক শুনেছেন আমি আমার সাধ্যবর আপনাদেরকে শোনানোর চেষ্টা করব আপনারা শুনুন সিধাম নবদ্বীপে এক পাড়াতে জগায় আর মাধায়ের কোপে কেউ সেই ধারে যেতে পারতো না সেই পাড়ায় ভালো সাধু সন্ন্যাসী মেয়ে ছেলে বউ কেউ যেতে পারত না তাদের অত্যাচারে তারা ছিল কিরকম জানেন অসুরের মতো দেখতে বড় বড় মাথায় চুল মুখে এই গোপ, আর সব সময় নেশা ভাঙ করে পড়ে মাটির দুটো হাঁড়ি নিয়ে সেই হাঁড়িতে মদ ঢেলে সেই হাঁড়িতে সুরা ঢালতো আর পান করত আর পড়ে থাকতো বেহুশ হয়ে পড়ে থাকতো তো তাদের কাছে হরিনাম দেয়া কত কঠিন এবার শুনুন তো নিত্যানন্দ মহাপ্রভু এবং হরিদাস দুজনে মিলে ওই রাস্তা দিয়ে যেতে যেতে হরিনাম বিলাতে বিলাতে সকলকে যাকে দেখছেন তাকেই হরিনাম বিলাচ্ছেন তো হরিনাম বিলাতে বিলাতে তখন জগাই মাধায়ের কাছে গিয়ে পড়েছে জগাই মাধায়ের কাছে গিয়ে তখন বলছে একবার হরি বল একবার হরি বল তো তখন জগাই মাধায় ঢুলু ধুলো চোখে উঠে বলে কে রে তোরা এত বড় আস্পর্ধা এইখানে এসে হরি বল হরি বল বলছিস দেখবি তোদের কি করব। তো নিত্যানন্দ মহাপ্রভু কোনো কিছু না শুনে আবার তাদেরকে জড়িয়ে ধরে বলেন বল একবার হরি বল বল একবার হরি বল তো কিছু না পড়ে সেই মাটির হাঁড়ি দিয়ে নিত্যানন্দ মহাপ্রভুর মাথায় আঘাত করলেন এবং সেই মাথা ফেটে রক্তে ঝরঝর করে নদীগঙ্গা বয়ে গেল তো তখন সেই সময় তাড়াতাড়ি হরিদাস ছুটতে ছুটতে গিয়ে মহাপ্রভুকে বললেন মহাপ্রভু সর্বনাশ হয়ে গেছে জগায় আর মাথায় দুটো অসুর আমার নিত্যানন্দ মহাপ্রভুকে মেরে কপাল ফাটিয়ে রক্ত বার করে দিয়েছে আপনি শিগগির চলুন তখন মহাপ্রভুর এত রাগ ধরে গেল এত রাগ শরীরে চলে এলো মহাপ্রভু তখন সেই কৃষ্ণ অবতার হয়ে সুদর্শন চক্র বার করে হাতে সুদর্শন চক্র নিয়ে বলছে যাও তুমি শেষ করে দাও ওদের দুজনকে তখন নিত্যানন্দ মহাপ্রভু তাড়াতাড়ি করে গিয়ে মহাপ্রভুকে বলছেন একই করছেন প্রভু আপনি একই করছেন আপনি না বলেছিলেন কলিতে আমি শুধু নাম বিলাতে এসব কোনো অস্ত্র ধারণ করব না হাতে আপনি কোনো অস্ত্র রাখবেন না খবরদার আপনি এ কাজ করবেন না আপনি তো প্রেম নিবেদন করবেন আপনি হরিনাম নিবেদন করবেন অস্ত্র দিয়ে কাউকে বধ করবেন না তো তখন মহাপ্রভু ভগবান আদেশ করলেন যে সুদর্শন তুমি চলে যাও তখন সুদর্শন চলে গেল এবং ভগবান তখন সেই জগায় মধাইকে গিয়ে আলিঙ্গন করে চেপে ধরে তখন বলছে বল একবার হরি বল বল একবার হরি বল তখন জগায় আর মাধায়ের জানেন কারেন্ট লাগার মতো শরীরে চৈতন্য ফিরে এসেছে তখন নেশা ওই নেশা স সর্বনাশ হয়ে গেছে ওই নেশা জলাঞ্জলি গেছে আসল যে নেশা নামের নেশা সেই নেশা তখন শরীরের মধ্যে প্রবেশ করেছে এবং তখন সেই দুহাত তুলে দুই ভাই মিলে বলে হরি বল হরি বল হরি বল আমি এবার বলি জগায়ার মাথায় কে জানেন রাম অবতারে যে হয়েছিল কুম্ভকর্ণ এবং রাবণ কৃষ্ণ অবতারে যে হয়েছিল কংস এবং শিশুপাল এবং নিসঙ্গ ভগবান যাকে হত্যা করেছিলেন প্রহ্লাদের বাবা হিরণ্য এবং হিরণ্য দুই ভাই সেই হচ্ছে জগায় আর মাথায় কলিতে এলো জগায়ার মাথায় হয়ে এরা হচ্ছে সেই জয় আর বিজয় ভগবান জয় আর বিজয় তিন অবতারে তাদেরকে বধ করা হয়েছিল ছিল এবং অস্ত্র দিয়ে বধ করে উদ্ধার করা হয়েছিল আর চার অবতারে কলিতে হরি নাম দিয়ে তাদেরকে উদ্ধার করা হয়েছিল তাদেরকে বধ করা হয়নি কিন্তু কানে হরিন মন্ত্র নাম দিয়ে তাদের সর্বাঙ্গ শুদ্ধ করে তাদেরকে তখন মানুষ করে তোলা হলো মহাপ্রভু তখন হরি নাম দিয়ে তাদেরকে মানুষ করে তুললেন এবং আজও নবদ্বীপ ধামে আপনারা গেলে দেখবেন জগায় আর মাথায় দুই ভাই দাঁড়িয়ে আছে তো জগায়ার মাথায় গল্প শোনাতে পেরে আমি খুব খুশি হলাম আপনারা শেয়ার করবেন লাইক করবেন অবশ্যই আমার ভিডিও দেখতে থাকবেন অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন আজকের মতো এই পর্যন্তই হলো হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর